আল-ইসলাহ গ্রুপের মহতরম এক বোন তিনি উল্লেখ করেছেন যে অনলাইনে আমার একটি বোরকার শপ আছে, যেখানে আমি বোরকার যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন সেখানে আমি শো করি, এর মাধ্যমে যারা ক্রেতা তারা ক্রয় করে। এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে বোরকার তো অনেক ধরনের রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে, তার মাঝে যদি এমন বোরকা হয় যেটি একটু ফুল করা এবং কারুকার্য করা, তো এই ধরনের বোরকা আমি সেল দিতে পারবো কিনা। সাথে বোন আরেকটি প্রশ্ন করেছেন যে অনেক সময় বিশেষ করে যারা স্টুডেন্ট মেয়েরা রয়েছেন তারা হাত মোজা নেন, আর হাত মোজার ক্ষেত্রে আঙ্গুল খোলা থাকে, ওই ধরনের মোজা আমরা সেল করতে পারবো কিনা, বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সম্মানিত বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করেছেন, আর হালাল করার যে ব্যবসাগুলো তিনি হালাল করেছেন সেগুলো হালাল হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং হালাল হওয়ার জন্য আমাদের যথাসম্ভব চেষ্টা প্রচেষ্টা করতে হবে। আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সাথে সাথে আপনি জিজ্ঞেসবাদ করেছেন, এটি প্রমাণ করে যে আপনি আল্লাহকে ভালোবাসেন এবং দিনকে ভালোবাসেন। বিধায় আপনি জিজ্ঞেসবাদ করেছেন, এ ধরনের অনেক সম্প্রদায় আছে যারা নির্দ্বিধায় বেচা কিনা করছে এবং ডান বাম তারা জিজ্ঞেসবাদ করেন না। এক্ষেত্রে বলবো বোন, শরীয়তের নীতিমালা অবশ্যই ফলো করতে হবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা পরামর্শ দেব যে এমন রং চং, এমন কারুকার্য যার মাধ্যমে মেয়েদের ফিতনা বাড়বে, এবং ওই ধরনের বোরকা যে মেয়েরা পরে তাদেরকে অন্যরা অন্য চোখে দেখে অথবা এর মাধ্যমে অন্যদেরকে আকৃষ্ট করে, যদি এমনটি হয়, এমন কারুকার্য, তাহলে ওই ধরনের বোরকা বেচা কেনা করা সেটি শরীয়ত বিরোধী এবং হারাম কাজ। আর যদি এমন হয় হালকা কারুকার্য আর যেটি ফ্যাশনের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, বরং সেটি স্বাভাবিক, কখনো সেটি ঢাকাও থাকতে পারে চাদর নিচ দিয়ে ইত্যাদি, তাহলে এটাকে কারুকার্য বলে না, এই ধরনের পোশাক ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় যারা সেল দেন অনেকে তারা নিজস্বভাবে বোরকা তারা তৈরি করেন এবং এরপরে তারা হয়তোবা অ্যাডভাইজার ওই সাইডে দেন অথবা অন্যদের কাছে তারা প্রচার প্রসার করেন। এই ক্ষেত্রে আমরা বলবো যে বোরকা বানানোর ক্ষেত্রে নীতিমালা হলো যে এমন বোরকাও আমরা বানিয়ে দিতে পারবো না যে বোরকাটি অন্যদেরকে আকৃষ্ট করবে, এর মাধ্যমে সে অন্যদের মাঝে ফিতনা ছড়াবে। অনেক সময় কিছু মেয়েরা রয়েছে যারা নিজেদের বোরকা বানায় কিন্তু বোরকাটি টাইট ফিট, এমন টাইট ফিট যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যের কাছে স্পষ্ট হবে, আর তার লক্ষ্য উদ্দেশ্য হলো এটি, যেহেতু তিনি এইভাবে চাচ্ছেন অতএব তার এইভাবে বোরকা বানিয়ে দেওয়া এটি ঠিক হবে না। এই জন্য ওলামাগণ এমনটি বলেছেন যে এমন বোরকা বানানো যাবে না যার মাধ্যমে তার অঙ্গ প্রত্যঙ্গ অন্যদের কাছে স্পষ্ট হবে, অথবা এমন চিকন হবে যার মাধ্যমে ঢাকার পরেও তার লজ্জাস্থান স্পষ্ট হবে, অথবা এমন কারুকার্য হবে যার মাধ্যমে অন্যদেরকে সে ফিতনায় ফেলতে পারবে এবং অন্যদেরকে আকৃষ্ট করতে পারবে। এমনটি যদি হয় তাহলে এই ধরনের পোশাক, বিশেষ করে মেয়েদের পোশাক বেচা কিনা করা এটা ঠিক হবে না। বাকি থাকলো আমরা যদি স্বাভাবিক বলেছি, যদি স্বাভাবিক হয় তাহলে এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আলাম।